তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে রাজভবনের নর্থ গেটের সামনে যে পাঁচ দিনের ধর্না কর্মসূচি করেছিলেন একশো দিনের কাজের টাকা আদায়ের দাবিতে সেই ধর্না অবৈধ ছিল এতদিন পর রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কার্যত কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে মেনে নিলেন বন্দ্যোপাধ্যায়ের অক্টোবর মাসে দিন অভিষেক একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে রাজভবনের গেটের সামনে ধরনা দেওয়া সেটা আইনত ছিল না এবং যে খুব স্বইচ্ছাতেই যে তারা মেনেছেন এমনটা নয় কার্যত মানতে বাধ্য হয়েছেন যাতে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ঠিক ওই একই আইন মেনে ওই নর্থ গেটের সামনে ধর্না করার অনুমতি দিতে বাধ্য না হয় রাজ্য পুলিশ প্রশাসন অর্থাৎ আরো পরিষ্কারভাবে বললে শুভেন্দু অধিকারীর ধরনা ওই একই জায়গাতে আটকাতে রাজ্য প্রশাসনের তরফ থেকে মেনে নেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের গেটের সামনে বসে দেওয়া ধরনাটা কার্যত অবৈধ ছিল তাহলে সব থেকে বড় যে প্রশ্নটা আপনাদের মনে উদয় হবে সেটা হচ্ছে ওই যদি অবৈধ মেনে নেয় পুলিশ প্রশাসন বা রাজ্যের থেকে তাহলে অভিষেক ধারা অমান্য করে ধর্ণা পাঁচ দিন ধরে চলা ধর্নার বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এটাই নিশ্চিতভাবে আপনাদের প্রশ্ন এবং ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নটাও করেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে যে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে অবৈধ ধর্ণা দেওয়ার জন্য এবং একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল কেন রাজভবনের গেটের সামনে ধর্ণাটাই আপনাদের একমাত্র স্থান বলে মনে হচ্ছে কেন অন্য জায়গায় আপনারা ধর্ণা দিতে পারবেন না এর উত্তরে কি বললেন বিল্লদল ভট্টাচার্য উত্তর শুনে মাননীয় বিচারপতি কি তাকে ধর্ণা দেওয়ার অনুমতি দিলেন এই তথ্য আজকের পর্ব আপনাদের সামনে তুলে ধরব নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর কলকাতা হাইকোর্টে গত কাল কি হয়েছিল এক্স্যাক্টলি কিছু ফুটেজও যেমন আপনাদের দেখাবো কিন্তু আপনাদের একেবারে সরল বাংলা ভাষায় বুঝিয়ে বলবো কি ঘটেছিল আপনারা সকলে যেন বুঝতে পারেন আপনারা জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিনীত গোয়েলকে চিঠি দিয়ে পারমিশন চেয়েছিলেন যে তিনি বসতে চান তিন দিনের জন্য রাজভবনের নর্থ গেটে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধর্নার পারমিশন দেওয়া হয়েছিল এই অ্যাপ্লিকেশন পাওয়ার পর পুলিশ প্রশাসনের তরফ থেকে যখন কোনো উত্তর দেওয়া হয়নি তখন বিরোধী দলনেতা আরও একবার সম্ভবত সতেরো তারিখ আরও একবার সিপি বিনীত গোয়েলকে মনে করিয়ে দেন যে আমার এই অ্যাপ্লিকেশনের এগেনস্টে আপনার উত্তর কি। তারপরে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে একটা উত্তর দেওয়া হয়েছিল কি উত্তর দেওয়া হয়েছিল আপনাদের দেখাচ্ছি সেই চিঠিটা আর আমি পড়ে শোনাচ্ছি দেখতে পাচ্ছেন আঠেরো তারিখে অর্থাৎ গত মঙ্গলবার এই চিঠির উত্তর দেওয়া হয়েছিল বিরোধী দলনেতাকে কি লেখা রয়েছে সেখানে স্যার উইথ ইউর রেফারেন্স টু দ্য অ্যাবাব দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর শিডিউল প্রোগ্রাম ক্যানট বি অ্যালাউড রেফার্ড প্লেস ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন হইর প্রোগ্রাম টু রাজভবন অন দ্য ডেট দ্যাট ইস নাইনটিন্টি ফোর বাই ইউ অর্থাৎ লেখা ছিল যে আপনি যেখানে ধর্নায় বসতে চেয়েছেন ওখানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণের জন্য আপনাকে অনুমতি দিচ্ছি না আপনি রাজভবনের ওয়াই চ্যানেলে যদি চান তাহলে উনিশ তারিখে ধর্নায় বা আপনার প্রোগ্রাম সেখানে করতে পারেন বলে জানানো হয়েছিল কিন্তু বিরোধী দলনেতা এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন যে আমি এই অর্ডার মানছি না যদি আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই জায়গায় ধর্নায় বা পাঁচ দিনে ধর্নায় বসার অনুমতি দেন তাহলে আমাকেও দিতে হবে গণতান্ত্রিক দেশে এই ইন সেটা চলতে পারে না আমি হাইকোর্টের দ্বারস্থ হব তারপরেই বিরোধী দলনেতার তরফ থেকে কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটি ওঠে তখন বিল্লোদল ভট্টাচার্য হয়েছে সেটা এবার আপনাদের সামনে বলবো। রাজ্যের অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি বলেছেন তিনি প্রথমেই যেটা করেছিলেন শুভেন্দু অধিকারীর দুটো অ্যাপ্লিকেশন বিনীত গোয়েলকে পাঠানো সেটা পড়ে শোনান বিচারপতিকে এবং এটা পড়ে শোনানোর পর তিনি প্রশ্ন তোলেন যে শুভেন্দু অধিকারী সেখানে বসার যতটা না তার আছে তার অন্য উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা কি না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেহেতু সেখানে বসতে দেওয়া হয়েছে আমাকেও ধর্নায় বসতে দিতে হবে এইটাই তার আসল উদ্দেশ্য ছিল ধর্নায় বসা তার আসল উদ্দেশ্য ছিল না এই প্রশ্ন তুলেছিলেন এই যুক্তি দেখিয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত Number this will not in my very humble submission is not an application to hold dharna it is only to show might that you have allowed x you should allow y number one let us know the modalities number this will not in my very humble submission is not an application to hold dharna it is only to show might that you have allowed x you should allow y number one এবং তারপরে তিনি বলেন এবং তারপরে খুব স্বাভাবিক কারণেই বিচারপতি প্রশ্ন করেন যে আপনারা যদি শাসক দলের কাউকে পারমিশন দেন তাহলে তো স্বাভাবিকভাবে অন্য কেউ পারমিশন চাইলে যদি আপনারা সেই অঞ্চলে ধর্নায় বসতে পারমিশন না দেন তাহলে প্রশ্ন উঠবে এই ইনইকুয়ালিটিটা কেন এটার উত্তর আপনার কাছে কি রয়েছে তখন রাজ্যের তরফ থেকে বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্নায় বসেছিলেন সেটা কোথাও লেখা নেই যে ওটা রাইট ওটা ঠিক করেছেন এটা কোথাও কেউ মেনে নিচ্ছেন না যে উনি এটা ঠিক করেছেন অর্থাৎ তিনি স্বীকার করে নিলেন অভিষেক নেওয়া দিনের কর্মসূচি ধর্না কার্যত অনৈতিক ছিল এটা কেন বললেন আপনাদের শোনাব বই অংশটা কিন্তু কেন এটা বললেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার কারণ এইটাই ছিল তার লাস্ট হাতিয়ার তিনি যদি এটা না বলতেন তাহলে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীকেও ওই একই জায়গায় সভা করার অনুমতি দিতে বাধ্য হতো এবং এজির কাছে কোনো যুক্তি থাকতো না অর্থাৎ শুভেন্দু অধিকারীকে আটকাতে গিয়ে কার্যত এতদিন পর এসে প্রশাসন স্বীকার করে নিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ধর্না কর্মসূচিটা সঠিক ছিল না এখানে নিশ্চিতভাবে তার এই যুক্তি শুভেন্দু অধিকারীর আইনজীবীকে একটু প্রবলেমে তো ফেলবেই তিনি বেশি নিজে বড় প্রবলেমে পড়লেন কি প্রবলেমে পড়লেন তা প্রবলেমটা হচ্ছে যে বিচারপতি সঙ্গে সঙ্গে প্রশ্ন তুললেন আপনি যদি বলেন যে ওই অংশে ধর্ণা দেওয়াটা রাইট ছিল না বা সাংবিধানিক ছিল না বা উচিত ছিল না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলা পাঁচ দিন ধর্নার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি করেননি তিনি বলেছেন যে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এর কোনো উত্তর দিতে পারেননি অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছেন আমি জেনে এসে আপনাদের জানাবো আসুন কিছু অংশ আপনাদের শোনাই যেটা বললাম এক্স্যাক্টলি এটাই আপনারা শুনতে পাবেন শুনুন সেই সুনারির অংশটি শোনাবো আপনাদের It is because it is in a sort of a, uh, I mean... The so, you say this is administrative reason and administrative reason is, uh, 144. Is not page 20 144. at the bottom, he says it's 144. But then somebody going there from the ruling dispensation and conducting dharna for five days and if somebody else from the opposition says and you refuse, this contradiction comes into may place. i say this yes i i i, I bow down to the uh, observation of the court But my first respectful submission would be Millard. there is not a line in the entire petition that Millard he has a right to hold a demonstration at a place where prohibitory orders are existing he knows that there is a prohibitory order over there now he never does not say even a half a sentence that he has a right to do that number 1 have you have uh, the police taken any steps against the persons who uh, by flouting the 144 orders continued the dharna for 5 days was any steps taken but i i, I have to take instruction but without instruction i can't you cannot so if it is from the ruling dispensation you allow you don't take any steps

যে যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয় অভিষেক সেটা অনৈতিক ছিল অন্যায় ছিল তাহলে সত্যি আর কিছু বলার নেই এই ক্ষেত্রে এবং বিচারপতি বলেন হ্যাঁ সেই কারণেই প্রশাসনকে জিজ্ঞাসা করা হয়েছে এই শুক্রবারের মধ্যে তাদের জবাব দিতে যে পুলিশ প্রশাসন পাঁচ দিন ধরে চলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তার উত্তর জানাতে হবে আগামী শুক্রবারের মধ্যে এরপরে বিচারপতি প্রশ্ন করেন যে ধরুন আপনাদের আমি যদি পারমিশন দিই এই কারণে কারণ শাসক দলকে ওই জায়গায় ধর্নায় পারমিশন দেওয়া হয়েছিল বলে আপনাকেও যদি পারমিশন দিই তাহলে আগামী দিনে অন্য কেউ এসে আবার আপনাদের দিয়েছি বলে সেখানে ধর্না করতে চাইবে এটা তো চলতে পারে না এমনটাই যুক্তি বলেছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং তারপরে বিল্লদল ভট্টাচার্যের তরফ থেকে বলা হয় যে আমরা কোনো অযৌতিক আপনার কাছ থেকে কিছু দাবি করবো না মহামান্য আদালত আমাদের যেটুকু দাবি আপনি যদি তিন দিনের ধর্না এলাও করতে না চান করবেন না আপনার যদি মনে হয় উইকডেজ এর ধর্না অ্যালাউ করবেন না করবেন না আপনি তাহলে উইকেন্ডে ধর্নায় অ্যালাউ করুন আপনি শনিবারে আমাদের ধর্নায় বসতে দিন কিংবা এক ঘন্টার জন্য ধর্নায় বসতে দিন ঠিক ওই জায়গায় এই প্রেয়ারটাই করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফ থেকে যদিও বিচারপতি বারবার বলেছেন যে আপনারা অন্য গেটে বসুন এই নর্থ গেটেই কেন বসতে হবে আপনি ইস্ট গেটে বসুন কিন্তু বিল্ল ভট্টাচার্য বলেছিলেন যা ওটাই প্রধান গেট ওটাই মেন গেট তাই ওর সামনেই আমরা বসতে চাই সব শুনে বিচারপতি যখন নির্দেশ দিয়েছিলেন যে ঠিক আছে এজি বা অ্যাডভোকেট জেনারেল রাজ্যের আইনজীবী তিনি আগামী শুক্রবারের মধ্যে উত্তর দেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল যখন পাঁচ দিন ধরে ধর্না কর্মসূচি তারা চালিয়েছিলেন শুক্রবারের মধ্যে তারা জমা দেবে এর উত্তর এবং এর মধ্যে বিল্লদল ভট্টাচার্য বলেন আমিও ওই ডেটের মধ্যে জমা দেব আপনাদের কাছে যে কোন জায়গায় অল্টারনেটিভলি শুভেন্দু অধিকারী কোন জায়গায় ধর্নায় বসতে চান সেটাও আমরা রিপোর্ট জমা দেব সব দেখে আগে রাজ্য সরকারের তরফ থেকে তাদের কারণ দর্শানো হোক কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পারমিশন দেওয়া হয়েছিল এটা শোনার পর আমরা তারপরে জানাবো যে আমরা কোন জায়গায় অল্টারনেটিভলি ধর্নায় বসতে চাই but if i understood correctly my lord is the state my lord submitting this is the question i'm asking to myself that the demonstration my lord or the dharna which was staged my lord for a period of 5 days now that was illegal my lord if the state suggests that my lord, my lord i will not have any case my lord i, I have to be very candid my lord, that if it was done illegally if that is the case my that lord right the not reason know. the court posed the question as yes. to whether any steps have been taken against the persons who violating the 144 orders were there so for five it days. It is never their case that they, it is because of the 144 that you are prevented. They are saying administrative due to ad, reasons. Administrative reasons, and my lord, it is not a case, my lord, that the administration will run haywire if, my lord, we are permitted because, my now lord, listen, we, we try to understand. Lord, Today, X has done it. You are citing the example of X. Y comes, then taking that example, Z will come why should the Lord, court 19, be a party to Lord, this 191b malot 191a and 191b they are right superior malot as compared to the other fundamental freedoms malot as guaranteed under article 19 my Lord. a and b my Lord, are the Your most powerful rights is to conduct a dharna for certain reasons you have your own reasons be, for doing it. But, but the, why is the place so the important? Place, as I indicated, Malhot, that Malhot, it is about Malhot, passing a message, Malhot, basically to all the persons who are impacted and affected, Malhot, by this post-poll violence, to the effect that despite the atrocities being perpetrated on the supporters and workers of the opposition, their belief in the constitution still reigns supreme, Malhot. Because, Malhot, the titular head, Malhot, of the state... Malad, is the governor, my lord? Is his excellency the governor? You have met the governor. But we have you met have the governor. We have disclosed whatever you had We to have say. met the governor. Yes, yes. Right? We have met the governor. Why in front of the governor house? Find out some place which is close to the governor house. You Malad, will conduct if Malad Malad your permits us, my I'll yes. be very reasonable, my I'm not. Malad, we will not be unreasonable at all before yes. the honorable court. If my lord mm -hmm. permits us, my lord, on as I suggested, my at the outset, on any Saturday, this Saturday, no, but Sunday, why this place? Why Malad, we'll this just, place? It's a sit-in demonstration, my lord. If Malad says that do it for one hour, do not exceed beyond 100 particular. No, no, no. no, we we will follow that. We will immediately comply with that. But similar was the situation. Lord kindly Malad, takes this order. How auto far auto. is this Y channel? It's adjacent, mentioned adjacent to the Raj Bhavan. But I, I tell you, Lotshim, suppose my dear Lordship goes to this road. This Bhavan is in between, just opposite. Distance calculated is less than... Not on... There. You want it it's in some like north gate. You want it in the north so we gate. We want it exactly, ma'am. Opposite to Lord, the governor house, Lord, where The Lord, north gate. See, yes. And that Oppos is the east gate. That's y channel is opposite the east gate. Because. See, that is the main gate, ma'am. Where we want it. Opposite to the main gate, ma'am. There is a building, ma'am. All Just gates are main gates. No, no Lord, <laughs> Main <laughs> gate, ma'am. Which is banned, Lord, by, by, by the security, ballot. But before that, Ballot, let the state, ballot, I'm sure, my the state has instructions, my because, uh Marlott, we have also annexed, my annexure P4, page 27. In fact, my what we find, what the police is now trying to do is now, my lord, kindly takes page 29 and onwards, my ma, ma, ma lord. May, Mr. Bhattacharya, not going to that. No no, so I I I cannot no, no. I have to I cannot answer my case. No, I have to because the police is acting as per the dictates of The police is acting as per the dictates of a person who himself, as I understand, or so as from the, the a of, right for him. No, no. From the submissions of the state, lord, that no, someone police, who has flouted the, the law, someone who is a wrongdoer someone who has illegally stayed so staged, the ag will come back on the next day as to what steps two have, have been taken I, no no, his no, 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 no. Why officers, two But His instructing officers are here my lord. maybe maybe but an incident took place in october it is in mentioned october, for the, everything is complicated. Yes, uh, uh, the ag will come back with what steps have been taken against the persons who are there that is one step no, but the other is you are holding the dharna hold it in the east gate but i'll come back with instructions lord, on that one let uh, but the learned A. G. come back on friday i'll come back with instructions then we, be, my... today you are not holding it today lord, uh, they have disallowed us today so we can hold it lord, near where we want it malot we can hold it on a sunday even if malot permits us lord, for one hour malot kindly uh, today we are on wednesday kindly yes permit me lord, to come back on friday lord, with instructions very well

সেই কারণে তাদের স্বীকার করে নিতে বাধ্য হতে হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলা অক্টোবর মাসের কার্যত বেআইনি বেআইনি এবং সেই করে নেওয়ার ফলে যেটা হয়েছে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন নাকি বা কি ব্যবস্থা নিয়েছেন সেটা কলকাতা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে শুক্রবারের মধ্যে আর সব শুনে বিচারপতি পরবর্তী কি পদক্ষেপ নেন আর শুভেন্দু অধিকারীরা এর পরবর্তী দাবার কি ঘুটি সাজান কোন চত্বরে তারা অল্টারনেটিভলি আহ্বান জানাবেন সেদিকেই এখন লক্ষ্য রাখতে হবে পরবর্তী শুনানি শুক্রবার পর্যন্ত কি বললেন সহজ বাংলায় আপনাদের বুঝিয়ে বললাম আশা করি আপনারা নিশ্চিতভাবে সমৃদ্ধ হতে পারলেন যে কি ঘটেছিল এক্স্যাক্টলি কোর্ট রুমে আপনাদের মতামত আমাকে অনেক বেশি এনকারেজ করে আর এই ধরনের খবরগুলো আপনাদের সামনে বুঝিয়ে বলার জন্য যে সময় ব্যয় হয় সেটা নিশ্চিতভাবে আপনাদের কমেন্ট আপনাদের লাইক এগুলোই মোটিভেট করে আমাদেরকে এগিয়ে চলার জন্য তাই নিশ্চিতভাবে আপনাদের মূল্যবান কমেন্ট আজকের পর্বে লিখে জানাবেন প্রত্যেক দিনের মতোই এখনকার মতো এখানে শেষ করলাম